আমি ডক্টর রুনা চট্টোপাধ্যায় আজকে কথা বলবো ডক্টর সৌমাল্য চট্টোপাধ্যায় তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসা বিশেষজ্ঞ এবং তার সঙ্গে কিছু কথা আমি আজকে বলে নেব যখন আজকের পৃথিবীতে সবচেয়ে সমস্যা অবশ্যই এই বিষয়ে দ্বিমত থাকার কোনো অবকাশ নেই করোনা সেই সময় দাঁড়িয়ে এই বিষয়টা নিয়েই মূলত আমি তার সঙ্গে কিছু কথা বলে নেব ডক্টর সৌমাল্য চট্টোপাধ্যায় আপনি যদি একটুখানি খুব সাধারণ কয়েকটা উত্তর দেন সেটা হচ্ছে যে এই যে জ্বর সর্দি কাশি যে খুব সাধারণ উপসর্গগুলো যেগুলো অন্যান্য রোগের ক্ষেত্রেও হতে পারে সেগুলো যদি দেখা যায় তাহলে কি করতে হবে কোনো সাবধানতা অবলম্বন করতে হবে বা ডাক্তারের কাছে তবে কি করতে হবে আর আরও একটা কথা তার সঙ্গে যদি বলে দেন যে শিশুদের ক্ষেত্রে হ্যাঁ তারা যেহেতু দশ বছরের কম বয়স্ক শিশুদের বেরোতে বারণ করা হয়েছে তাদের ক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে অন্যান্য সময়ে যেমন জ্বর সর্দি কাশি হয় সেটা তো এই সময়ও থাকবেই এটাই স্বাভাবিক করোনার জন্য তো অন্য রোগ চলে যাবে এরম কোনো ব্যাপার নেই তো ন্যাচারালি আমরা অন্যান্য সময়ে বছরের তিনশো দিন যে এই রোগগুলোর যেভাবে চিকিৎসা করি সাধারণভাবে সেইভাবেই চিকিৎসা করতে হবে তার জন্যে অতিরিক্ত ভয় পাওয়ার কিছু নেই সমস্ত জ্বর সর্দি মানেই করোনা এরম ভাবারও কিছু নেই আতঙ্কিত হলে হবে না সাবধানতা অবলম্বন করতে হবে জ্বর সর্দি হলে আমরা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেব ডাক্তারবাবুও অন্যান্য জ্বর সর্দি দেখে নেবেন যে এটা করোনা নাকি অন্য কিছু তার মনে কোনো রকমভাবে সন্দেহ হলে তিনি নিশ্চয়ই টেস্ট করাবেন এবং জানার চেষ্টা করবেন কিন্তু যদি করোনা না হয় যেটা করোনা তো আর সবাই এত জ্বর সর্দি হয় এর মধ্যে খুব অল্প সংখ্যক খুবই অল্প নগণ্য সংখ্যক কেস করোনা হবে ফলে সেই জ্বর সর্দিগুলো সাধারণ নিয়মেই আমাদের চিকিৎসা করতে হবে তার জন্যে ভয় পাওয়ার কিছু নেই তবে এই সময়েতে আমি একটাই বন্ধুদের কাছে অনুরোধ জানাবো যে কোনো রোগ যেন এই জ্বর সর্দি হোক বা যাই হোক যেন একবার অন্তত ডাক্তারবাবুর পরামর্শ নেন নিজে থেকে কোনো রকম হোক একটা ওষুধ কিনে খেয়ে নিলাম হ্যাঁ বা ফেলে রাখলাম কোনো জিনিস এইটা না করাটাই আমার মনে হয় এই সময়ে বুদ্ধিমানের কাজ আর শিশুদের ক্ষেত্রে সমস্যা একটাই যে শিশুদেরকে বোঝানো মুশকিল একটু বা শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে একটু কম ফলে তাদেরকে একটুখানি অবশ্যই সাবধানে রাখতে হবে যেমন এই সময় সামনে বর্ষাকাল আসছে ফলে আমরা যাতে করে তারা শুধু শুধু না ভেজে বা এই ধরনের যে জিনিসগুলো বা বাইরে না গিয়ে অহেতুক জল না ঘাটে এই ধরনের জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে হাত ধুয়ে খায় বাইরের লোকের সংস্পর্শে না যায় অন্যান্য বন্ধুদের সঙ্গে একটু দূরত্ব মেনটেন করে এই শিক্ষাগুলো তাদেরকে এখন দেওয়া প্রয়োজন হুম